এই যে বন্ধুরা দেখছেন তো, এটা তো রাঙা আলু, সবাই তো চিনেন জানেন। এটা রাঙা আলু দিয়ে কি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবারে আমি কেটে নিচ্ছি। এটা বসিয়ে দেবো, জল একটু দেবো, এতে রাঙা আলুগুলো সিদ্ধ করবো, তাই জল দিয়ে দিলাম হাঁড়িতে। কাকিমা কেটে দিয়েছে, এবারে দিয়ে দিই। আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নেবো। সিদ্ধটা হয়ে গেল, নামিলেই যা গরম, এক্ষুনি সিদ্ধ করছি, হাত দিতে পারা যায়নি খুন্তি দিয়ে। সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটার সাথে ময়দাটা দিচ্ছি, বন্ধুরা আপনারাও চাইলে আটাও দিতে পারেন, স্বাদ মতো একটু নুন। সামান্য তেল দিলাম, এবার হচ্ছে আমি দেবো তার মধ্যে তেল দিয়ে আছে। এটা একটু ঠান্ডা হতে দিব, গরম আছে। ভালো করে কেটালে রে শিখা, কাটছি সাইজ করে কেটে। সরষার তেল দিয়ে দেবো, জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা গরম মশলা,
বাটা মশলা, অল্প নুন, টমেটো, গোটা ধনা গুঁড়া, এই যে বন্ধুরা দেখছেন তো, এই যে মিষ্টির মতন কি সুন্দর নরম হচ্ছে, পিস 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 কাটা, কত সুন্দর পিস কাটা হয়ে গেল। এটা দেখাচ্ছে কেমন নেই, শুধু কালাকান মশলা কষা হয়ে গেছে, জল ঢেলে দেবো। এই যে পিস পিস করে কাটা রাখা আছে, ওটা দিয়ে দেবো। গরম মশলা, এই যে নাল আলু দিয়ে আমরা পনির বানাইছি, খুব সুন্দর লাগছে খেতে, কিন্তু আপনারা ওইরকম করে খাবেন খুব ভালো, খুব রান্নাটা, খাওয়া রান্না সব কিছু খুব ভালো, ভালো মানে খুবই ভালো। আপনারা করে খেয়ে আমাদেরকে একটু লিখে জানাবেন, খুব ভালো লাগছে খেতে। খুব ভালো হয়েছে, ফিরে আসি খা, কিছু বল কিরকম লাগে, ভালো হয়েছে, দুধের পনির নয়, লাল আলু দিয়ে পনির বানাই। এটা এটা রুটির পরাটা, লুচি, যেটাই খেতে পারেন সবটাই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো। দেশি পনির, কোনো ছানার পনির নয়, দুধের পনির নয়, বাড়িতে বানাবে খেয়ে দেখবেন খুব কেমন হচ্ছে, আমাদেরকে খুব ভালো লেগেছে। আপনারা যদি না করে খান বোঝা যাবেন, খেয়ে বলবেন, বাড়িতে বানাবেন।